আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বে ইউক্রেনকে আরো ভারী অস্ত্র দেবে ন্যাটো, জেন স্টলটেনবার্গের। এদিকে চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত দুই, নিখোঁজ ১২। ইউক্রেনের বিরুদ্ধে উস্কানির অভিযোগ, যৌথ বিমান মহড়া চালাবে রাশিয়া বেলারুশ। পরমাণু শক্তিতে দেশ হয়ে ভিক্ষা চাইতে লজ্জা লাগে বললেন শাহবাজ শরীফ। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল আছে, মুদ্রাস্ফীতি মাত্র পাঁচ ভাগে নামবে বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনকে আরো ভারী অস্ত্র দেবে ন্যাটো। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে নিযুক্ত রয়েছে। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলোনোভিক দেশটির পূর্বাঞ্চলের শহর ভুকোভারে একটি সংবাদ সম্মেলনে বলেছেন। ক্রোয়েশিয়ার বার্তা সংস্থা হিনা মিলানচিপ উদ্ধৃত করে বলেছে, ওয়াশিংটন এবং ন্যাটো ইউক্রেনের সহায়তায় রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট আরও বলেছেন যে তিনি মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রবর্তনের কোনো অর্থ দেখেননি। পরিকল্পনাটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপসারণ করা কিংবা নিষেধাজ্ঞার বিষয় হওয়া উচিত নয়। নিষেধাজ্ঞাগুলি অযৌক্তিক এবং আমরা সেগুলি ব্যবহার করে কিছুই অর্জন করতে পারি না, তিনি বলেছেন। মিলোস্তানে পরাভূত করতে পারেনি, তারা এক যুদ্ধ থেকে অন্য যুদ্ধে স্থানান্তরিত হচ্ছে, কিন্তু আমাদের নিজেদেরকে মনে করা উচিত আমেরিকার দাস। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট যোগ করেছেন, এর আগে ক্রোয়েশিয়ার পার্লামেন্ট ইউক্রেনের সামরিক বাহিনীকে দেশটিকে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রস্তাবকে সমর্থন করেনি। মিলোনোভিক এর আগেও ক্রোয়েশিয়ান ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের বিরুদ্ধে কথা বলেছিলেন। তার মতে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে ইউক্রেনের সেনাদের সামরিক প্রশিক্ষণ বিপজ্জনক পরিণতি ডেকে আনে। এদিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন যে রাশিয়ার অব্যাহত বিরোধিতা সত্ত্বেও ইউক্রেনকে আরো ভারী অস্ত্র দেওয়া হবে। রাশিয়া শুরু থেকেই বলে আসছে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে যত অস্ত্র দেবে ততই যুদ্ধ দীর্ঘায়িত হবে, কিন্তু রাশিয়ার এই বক্তব্য কোনোভাবেই আমলে নিচ্ছে না মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট। গতকাল জার্মানির গণমাধ্যম হ্যান্স বস্কে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব বলেছেন, ইউক্রেনের পক্ষ থেকে সাজোয়াজান আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র যে ন্যাটোর কাছে যা অনুরোধ জানানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ইউক্রেনে আরো নতুন ভারী অস্ত্র আশা করতে পারে। তিনি বলেছেন, পশ্চিমা কয়েকটি দেশের পক্ষ থেকে ভারী অস্ত্র দেওয়ার বিষয়ে সাম্প্রতিক প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি ভবিষ্যতে আরও এই ধরনের অস্ত্র দেওয়া হবে। কিয়েভ ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে বারবার সাজোয়াজান আর্টিলারি এবং দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র দাবি করছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে এই সমস্ত অস্ত্র অপরিহার্য। রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে পশ্চিমাদের প্রক্সি হিসেবে বিবেচনা করছে। পশ্চিমা কোনো দেশও বলছে এই যুদ্ধ মূলত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেই সংঘটিত হচ্ছে, সূত্র জানিয়েছে পার্স টুডে। চীনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত দুই, নিখোঁজ ১২। চীনের উত্তর পূর্বাঞ্চলে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিস্ফোরণে দুজন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও অন্তত ১২ জন। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের পানজিং শহরে পানজিং হাওয়াই কেমিক্যাল কোম্পানি লিমিটেড বিকাল ৩:১৩ বিস্ফোরণ ভয়াবহ ঘটনা ঘটেছে। ঘটনার সময় কোম্পানিটির কর্মীরা একটি ইলেকশন স্থাপনের রক্ষণাবেক্ষণে কাজ করছিলেন। বিস্ফোরণে শোধনাগারটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রয়টার জানিয়েছে, পানজিন হাওয়ায় পানজিন শহরে একটি স্বায়ত্তশাসিত রিফাইনারি ও রাসায়নিক উৎপাদনকারী কোম্পানি। বিস্ফোরণে ৩০ জন সামান আহত হয়েছেন। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, সূত্র জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইউক্রেন সীমান্তে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র এবং S-400 ব্যবস্থা মোতায়েন বেলারুশের। রাশিয়ান সর্বকৃত ইস্কান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম, এবং S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেলারুশে মোতায়েন করা হয়েছে এবং তাদের উদ্দেশ্যমূলক কাজগুলি সম্পাদনের জন্য প্রস্তুত রয়েছে। গতকাল বেলারুশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আমাদের সৈন্যরা প্রো-রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশ প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে তাদের প্রশিক্ষণ সম্পূর্ণভাবে সম্পন্ন করেছে। মন্ত্রণালয়ের IDOLG অধিদপ্তরের প্রধান লিওনিড ক্যাসেনিস টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, এই ধরনের অস্ত্র ইস্কান্দার S-400 সিস্টেম আজ যুদ্ধের দায়িত্বে রয়েছে এবং তারা তাদের উদ্দেশ্যমূলক উদ্দেশ্য কাজগুলি সম্পাদন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
তিনি আরো বলেছেন, বেলারুশে কতগুলো ইস্কান্দার সিস্টেম মোতায়েন করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে পুতিন জুনে বলেছিলেন যে মস্কো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাথে ইস্কান্দার সিস্টেমও মিনস্ককে সরবরাহ করবে। রাশিয়ান বাহিনী ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভে তাদের আক্রমণের জন্য বেলারুশকে একটি লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করেছিল এবং সাম্প্রতিক মাসগুলিতে রাশিয়ান এবং বেলারুশিয়ান সামরিক কার্যকলাপের ক্রমবর্ধমান বৃদ্ধি দেখা দিয়েছে। ইস্কান্দার এফ ন্যাটোর কাছে SS-26 ইস্টো নামে পরিচিত একটি মিসাইল গাইডেড সিস্টেম যা সোভিয়েত যুগের স্কোয়াড স্থলে এসেছে। গাইডেড ক্ষেপণাস্ত্রগুলি সীমা 500 কিলোমিটার 300 মাইল পর্যন্ত এবং এটি প্রচলিত বা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এর পরিসর বেলারুশের প্রতিবেশীদের গভীরে পৌঁছেছে। ইউক্রেন এবং ন্যাটো সদস্য পোল্যান্ড, যাদের সাথে মিনস্কের খুব উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে। এদিকে S-400 সিস্টেম হলো একটি রাশিয়ান মোবাইল সার্ফেস টু এয়ার মিসাইল স্যাম ইন্টারসেপশন সিস্টেম বা বিমান, যা EVAD ক্রুজ মিসাইল এবং টার্মিনাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে। খবর আরো বলা হয়েছে, এমন সময় বেলারুশ ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জানালো যখন ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য মস্কো বেলারুশের উপর চাপ প্রয়োগ করছে। ইউক্রেন রাজধানী কিয়েভে হামলার জন্য রাশিয়া বেলারুশের মাটি ব্যবহার করছে। পরমাণু শক্তিধর দেশ হয়ে ভিক্ষা করা লজ্জাজনক, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ভিক্ষা চাওয়া পাকিস্তানের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। NDTV-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাজ শরিফ শনিবার পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রবেশনারি অফিসারদের পাসিং আউট অনুষ্ঠানে বক্তৃত্বকালে এসব কথা বলেছেন। তিনি জানান, বিদেশের কাছ থেকে আরো ঋণ চাওয়া সত্যি তাকে বিব্রত করেছিল। ঋণ নেওয়া কোনো সমাধান নয়, তা পরিশোধ করতেই হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বিদেশি ঋণ এড়ানো সম্ভব যদি দেশ দ্রুত গতিতে এবং সঠিক পথে চলে। এ সময় তিনি ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ এর নিন্দা জানিয়েছেন। এ বিষয়ে তিনি জানিয়েছেন, অতীতে বিশৃঙ্খলা ও প্রতিবাদ সময় নষ্ট হয়েছে। পাকিস্তান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, সে বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে শাহবাজ শরিফ দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, গত 75 বছর ধরে পাকিস্তানে ক্ষমতায় থাকা সরকারগুলো অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করতে বা সমাধান করতে পারেনি। নিজের সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাতের সফরের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ সদয়ভাবে পাকিস্তানকে আরো $1 বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই অনুষ্ঠানে তিনি সৌদি আরবের আর্থিক সহায়তার প্রশংসা করেছেন। উল্লেখ্য, পাকিস্তান অভূতপূর্ব অর্থনৈতিক সংকটে রয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে। খেলাপি এড়াতে পাকিস্তানকে বিদেশি সাহায্যের দিকে তাকাতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আর বলেছেন, টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। দক্ষিণ এশিয়ার এই দেশটি যে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সে বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বেসামরিক কর্মচারীদের তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে দেশ ও জাতির সেবা করার আহ্বান জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন বর্তমান চ্যালেঞ্জ থেকে তারা দেশকে বের করে আনতে সক্ষম হবেন। এই পরিস্থিতিতে পরমাণু শক্তিধর দেশ হয়ে ভিক্ষা করার পাকিস্তানের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। এদিকে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। পরিস্থিতি এতটাই সংকটময় যে দেশটিতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে ঠেকেছে এবং খেলাপি হওয়ার হাত থেকে বাঁচতে পাকিস্তানকে অবশ্যই অবশ্যই বিদেশি সহায়তা দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল আছে, মুদ্রাস্ফীতি 5 ভাগে নামবে, বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের অর্থনীতি স্থিতিশীল আছে এবং তিনি আশা করেছেন নতুন বছরের প্রথম প্রান্তিকে মুদ্রাস্ফীতি শতকরা 5 ভাগে নেমে আসবে। তিনি বলেছেন, আগে যেমনটি ধারণা করা হয়েছিল তার চেয়ে রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থায় আছে। রাশিয়া চ্যানেল 1 টেলিভিশনকে পুতিন গতকাল এসব কথা বলেছেন। তিনি দাবি করেছেন, সমস্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক দেশের অর্থনীতিকে আরো স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। পুতিন বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল সর্বোপরি আমাদের বিরোধীদের চেয়ে শুধুমাত্র ভালো নয়, বরং আমরা আমাদের অর্থনীতি যতটা ভালো হবে বলে আশা করেছিলাম তার চেয়ে ভালো অবস্থায় আছে। বেকারত্ব রাশিয়া এই মুহূর্তে ঐতিহাসিকভাবে কম, প্রত্যাশার চেয়ে মুদ্রাস্ফীতি কম এবং আরো কমার ধারায় রয়েছে। 2022 সালে মুদ্রাস্ফীতি 11.9% ছিল, 2023 সালে প্রথম প্রান্তিকে এসে তা কমে শতকরা 5 ভাগে নেমে এসেছে। এছাড়া শিল্প উৎপাদন বেড়েছে, কৃষি ও নির্মাণ কাজেও বাড়তির দিকে, ফলে সামগ্রিক পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে শুধু স্থিতিশীল বলা যাবে না বরং সম্পূর্ণ সন্তোষজনক, এই সূত্র জানিয়েছে পার্স টুডে।